Assalamualaikum. ইয়েস কেন ফাইনালি কিছু খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলো অনেক দিন পরে খুব শীঘ্রই এটা থেকে আমরা পেমেন্ট দিতে পারবো এরকম একটা সংক্ষেপ তারা অলরেডি আমাদেরকে দিয়ে দিয়েছে তা আপনাদের কিছু এখানে কাজ রয়েছে যে কাজগুলো আপনারা করবেন করলে আপনাদের রিওয়ার্ডটা বেশি হবে এখানে আপনাদের এই যে পয়েন্ট পয়েন্টের উপর তো আপনাকে একটা রিওয়ার্ড দিবি তাছাড়াও এখানে লেভেলের উপরে রিওয়ার্ড দিবে তারপর এই লেভেলটা কীভাবে ইনকেজ করবেন এটা অনেকে প্রশ্ন থাকতে পারে ভাই এই লেভেলটা কীভাবে ইনকেজ করবে এখানে পয়েন্ট দিয়ে তেমন একটা লেভেল ইনকেজ হয় না লেভেল ইনকেজ ইনকেজের ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে ট্যাক্স কমপ্লিট করতে হবে এখান থেকে আয়নএ এস যেতে হবে এই যে ডেলি ট্যাক্স যদি আপনার এখান থেকে ক্লিক করেন দেখুন ডেলি গুলো এখান থেকে আসতে আসে এখান থেকে সেকেন্ড থেকে প্রত্যেক দিন করবেন তারপর এখানে এই যেগুলো রয়েছে দেখুন এগুলো খুব ইজিলি আপনারা করতে পারবেন ক্লিক টাক স্টক্স করার দরকার আবার এখানে আসবেন সেটা ক্লিক করবেন প্রথমবার এরকম আসবে তারপর আবার একটা ক্লিক করবেন দেখুন এখান থেকে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরকম করে যখন আপনি এখান থেকে সকল টাস্কগুলো কমপ্লিট করবেন সকল টাস্কগুলো কমপ্লিট করবেন এখান থেকে কিন্তু আরো এক্সট্রা কয়েন আপনার কয়েন বলতে পয়েন্ট এটা কালেক্ট করতে পারবেন এটা আপনারা প্রতিদিন করতে পারবেন এগুলো আপনারা কমপ্লিট করলে এখান থেকে আপনাদের লেভেলটা ইনক্রিজ হবে এখন মূল বিষয় আছে এটা না মূল বিষয় হচ্ছে গিয়ে তারা একটা নতুন আপডেট দিয়েছে সেটা হচ্ছে স্নাপশটের তো কত তারিখে স্নাপশট নেবে সেই বিষয়টা এখান থেকে তারা বলছে কি স্নাপশট কামিং সুন গেট রেডি আপনাকে প্রস্তুত হতে বলছে স্নাপশটের জন্য স্নাপশটটা কত তারিখ নেবে সেটা কিন্তু তারা শিওরলি বল নাই কিন্তু এখানে তারা একটা আপনাদের ধারণা দিয়ে দিয়েছে কত তারিখ থেকে কত তারিখের ভিতরে নিতে পারে এখান দেখুন তারা কি বলছে যে আপনারা এখানে অনেক দিন ধরে অপেক্ষা করতে আছেন তাদের কবে কি জানাবে তো সেই বিষয়টাই এখানে বলছে তারপর কি বলছে তাদের সকল কিছু সাকসেসফুলি ভাবে তারা এর আগেটা এক মাস আগে তারা একটা স্ন্যাপশট নিয়েছিল সেটা হচ্ছে টেস্টের জন্য তো সেইটা তারা সফলভাবে যেখানে তারা বলছে সেটা তারা সফলভাবে কমপ্লিট করছে সেটাই সফল হয়েছে এরপর তারা আপডেটে কি বলছে দেখুন আপডেটে বলছে হচ্ছে গিয়ে যখন তারা মূল স্ন্যাপশটটা নিবে যখন তারা কি সর্বশেষ স্ন্যাপশটটা নিবে যেটার মাধ্যমে আপনাদেরকে ইয়েটা দেওয়া হবে তখন টেম্পোরালি মানে কিছু সময়ের জন্য কিছু সময় কত সময় সেটাও তারা বলছে আটচল্লিশ ঘন্টার জন্য বট কাজ করবে না বট অফ হয়ে যাবে সেই আটচল্লিশ ঘন্টার ভিতরে তারা স্ন্যাপশটটা নিয়ে নেবে এখন স্নাবশট টা কি স্ন্যাপশটটা টা হচ্ছে গিয়ে আপনার এখানে যে ব্যালেন্স রয়েছে এখানে যে পয়েন্ট রয়েছে আপনার যে লেবেল রয়েছে এগুলো তারা কালেক্ট করবে সে কালেক্ট করার পর আপনাদের আপনাদের লেভেল পয়েন্ট এই তারপর এখানে আপনি কীরকম কী কাজ করছেন সেই সব ভিত্তি করে আপনাকে তারা এটা এলোকেশন দেবে তাদের যে মূল কয়েনটা আসবে ওই কয়েনটা আপনাদেরকে দিবে এখন সেটা কবে দিতে পারে সেটাও তারা এখানে ক্লিয়ার করছে দেখুন এখানে তারা সেটা বলছে উনিশ তারিখ থেকে উনিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ এর ভিতরে এই কাজটা তারা কমপ্লিট করে ফেলবে তো আমরা ধরে নিচ্ছি যে পঁচিশ থেকে ছাব্বিশ এই দুই দিনের ভিতরে এই দুই দিনের আটচল্লিশ ঘন্টা বলছে তার মানে এই দুই দিন এই দুই দিনের ভিতরে তারা ব্যবসাটা নিয়ে দেবে তার মানে এটা ছাব্বিশ তারিখ ইন্ড হয়ে যাচ্ছে ছাব্বিশ তারিখ ধরতে এটা ইন্ড হয় এখন বলবেন ভাই লিস্টিং হবে কোন কোন এক্সচেঞ্জে ভাই লিস্টিং কোন কোন এক্সচেঞ্জে হবে সেটা কিন্তু আমি অনেক আগে একটা ধারণা আপনাদের দিয়ে দিয়েছি এখান দেখুন এইখানে যদি আসেন অলরেডি কিন্তু এই যে এখানে ছয়টি এক্সচেঞ্জ রয়েছে এই ছয়টি এক্সচেঞ্জের ভিতরে তাদের ইভেন্ট চলছে তো তার মানে ধরা যাচ্ছে এই এক্সচেঞ্জগুলোতে গুলোতে লিস্টেড হবে কিন্তু শিওর না মোটামুটি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সিওর দিয়ে বলতে পারি যে এগুলোর লিস্ট হয়ে যাবে কিন্তু এখানে যে রয়েছে বলা যাচ্ছে না এটা বলা মুশকিল কিন্তু এখন যেটা দেখতেছি সব কোয়ানি বাইন্যান্সের ভিতরে হয় তো এটাও অনায়াসী বাইন্যান্সের ভিতরে লিস্ট হয়ে যাবে সেই লিস্টিং অ্যানাউন্সমেন্টগুলো কবে আসবে লিস্টিং অ্যানাউন্সমেন্ট গুলো সাধারণত যেহেতু ছাব্বিশ তারিখের ভিতরে তার স্নপশার্ট নিয়ে নেবে তার মানে পরের যে ঝট দিন রয়েছে সাত দিনের ভিতরে সকল লিস্টিং অ্যানাউন্সমেন্টগুলো দেবে কোন কোন লিস্ট কখন কি ট্রেড শুরু হবে তো এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল ছাব্বিশ তারিখের পরে এগুলো দিয়ে দেবে এখন বলুন ভাই তাহলে উইথড্র কেলেম টেলেম এই সব কবে আসবে এটা তো এখন স্বাভাবিকভাবে এমনিতেই বোঝা যায় যে এই মাসে কেলেম টেলেম এটা মনে হয় না হবে সামনের মাসে মানে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের ভিতরে এটা থেকে আমরা প্রফিট নিতে পারবো প্রথম সপ্তাহের ভিতরেই এখানে এগুলো এক্সচেঞ্জের লিস্ট হয় ট্রেড মেড শুরু হয়ে যাবে তো আমরা এটার ভিতরে অনেক দিন কাজ করছি দীর্ঘদিন অপেক্ষা করছি তো দেখা যাক কিরকম কি প্রফিট আসে এখন পর্যন্ত তাদের টোকেন সাপ্লাই কিরকম কি হবে সেটা তারা বল নাই তার জন্য আমি প্রাইসটাও বলতে পারতেছি না কিন্তু মার্কেটের যে অবস্থা সেই অবস্থা অনুযায়ী একটা জিনিস বলা যাচ্ছে যে মোটামুটি ভালো একটা প্রফিট এখান থেকে হতে পারে ভালো বলতে আবার আপনারা একশো দুইশো ডলার বুঝছেন না ভালো বলতে এরকমের হতে পারে বিশ ডলার থেকে পঞ্চাশ ডলার এরকম এটা প্রফিট হতে পারে তারপর যদি আরও বেশি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই তো এর থেকে বেশি মনে হয় না হবে এমন আছে দশ পনেরো ডলারও প্রফিট হতে পারে বট থেকে কোন সময় বেশি আশা করবেন না এটা কিন্তু আমি বারবারই বলি সবসময় বলি আর আপনার একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যেটা আমি প্রত্যেকটা বটের ভিডিও আপডেটগুলো শেয়ার করি তখনই কিন্তু বলি সেটা আমি কিন্তু বটে কাজ করি না এবং আপনাদের শেয়ার করি না এগুলো ওই অনেক আগে যখন ছিল তখন শেয়ার করছিলাম সেগুলো আপডেটই আপডেট তারপরে এখনও দেখতে আসি অনেক বড় বড় কমিউনিটিতে বটগুলো শেয়ার করে এখন বলুন ভাই তাহলে তারা কেন বটগুলো শেয়ার করে আপনি কেন করেন না ভাই তাদের শেয়ার করার একটা কারণ আছে তাদের শেয়ার করার কারণ আছে তারা ওখানে অনেক রেফার পাচ্ছে তো সেই রেফারগুলো কালেক্ট করার জন্য তাদের কিন্তু ইনকাম বেশি হচ্ছে কিন্তু আপনারা গাধার মতো খাটনি করতে আসেন আপনাদের কিন্তু তেমন একটা ইনকাম হচ্ছে না তো তার জন্যই যাদের বড় বড় কমিউনিটি রয়েছে তারা এই বটরগুলো অফারগুলো শেয়ার করতে আপনারা বড় কমিউনিটি শেয়ার করতে তার মানে হয়তো ভালো প্রফিট দিবে এইভাবে জয়েন করতে শেষ দিকে দেখা যাচ্ছে যে তারা ঠিকই প্রফিট করে দিচ্ছে বড় বড় কমিউনিটি গুলো কিন্তু আপনাদের বেলায় আপনাদের ভাগ্যে কিছুই জুটতে আসে না তো তার জন্য বলবো বট থেকে একটু বের হয়ে আপনার টেস্টেন্টের ভিতরে কাজ শুরু করুন আমি তো টেস্টেন্টের অফার শেয়ার করি টেস্টনেটে ভিডিও দিই যেমন গতকালকেও কিন্তু একটা ভিডিও দিয়েছি সেখানে কোনো প্রকার ইনভেস্ট আপনাদের করতে হবে নাকি গেরাস নিয়ে এটা কিন্তু রাউন্ড ওয়ান থেকেও আপনারা সবাই একটা ভালো প্রফিট যে এটা থেকে এখন রাউন্ড টু চলতেছে তো রাউন্ড ওয়ানে বলছিলাম যে এক্টি পার্সেন্ট নব্বই পার্সেন্ট এরকম একটা সম্ভাবনা আপনাদের দিয়েছিলাম যে এখান থেকে প্রফিট হবে এখানে পেমেন্ট করবে কিন্তু এখন কিন্তু হান্ড্রেড পার্সেন্টই গিরাস থেকে আপনাদের প্রফিট হবে তো গেরাস ম্যাচ বাদ দিয়ে যেটা নিয়ে কথা বলতেছে এটা নিয়ে বর্তমানে কথা বলি তো সকল কাছ থেকে ক্লিয়ার যেটা কবে স্ক্রিন আপশট নেবে কবে লিস্ট হবে কীরকম কী প্রফিট হবে সকলকে সকলে ক্লিয়ার করে দিতে পারছি এখন আপনাদের মূল কাজ হচ্ছে কি প্রতিদিন এই বটটার ভিতরে আসবে না নতুন সতিকিয়ে এটার ভিতরে কাজ করতে চান তাহলে আমি এক কথায় যে উত্তরটা দিব সেটা আছে কি না এটার ভিতরে এখন আর কাজ করার দরকার নেই আপনার হাই স্টলে ধরুন আমার কথা হলো না এই মাসের লিস্ট হল না পরের মাসের লিস্ট হল না সর্বস্থলে তাহলে আপনারা দেড় মাসের মধ্যে সময় পাবেন দেড় মাসের ভিতরে আপনারা কি পয়েন্ট এখানে কালেক্ট করেন এখানে তেমন কোনো পয়েন্ট আপনাদের কালেক্ট হবে না তেমন প্রফিট হবে না কষ্টতে টাকা হবে ওইটাই শুধু শুধু তাই নতুন এখানে কারো অংশগ্রহণ করার দরকার নেই আমার ফার্টার দরকার নেই আশা করি বুঝতে পারছেন সকল কিছু ক্লিয়ার আরেকটি কথা এখান থেকে মাইয়ে আসবেন মাইয়ে আসার পরে এখানে মাস বিয়ে ধরো যারা ওয়ালেট কানেক্ট করেন টোন কিপার ওয়াললেটটি এখানে কানেক্ট করে নেবেন আর এখানে মাই জানিয়ে গেলে এখানে আপনি দেখতে পারবেন আপনার কীরকম কী রেফার রয়েছে তারপর আপনার লেভেল কত আপনি কতদিন এখানে কাজ করছেন আপনার একটিভিটি কীরকম কী সকল কিছু এখানে দেখতে পারবেন তারপর এখানে যদি শেয়ারে ক্লিক করেন শেয়ারে ক্লিক করে ব্যাগে চলে আসবেন দেখুন এখানে কিছু পয়েন্ট আপনি পেয়ে যাবেন এইটা আপনার একটু প্রতিদিন কষ্ট করে করবেন এখানে আপনার পয়েন্ট এই কালেক্ট হবে তার সাথে এখন সকল কিছু ক্লিয়ার আর কোনো প্রশ্ন আপনাদের থাকতে পারে না তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে তাহলে অবশ্যই যেটা আপনারা করবেন ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা চ্যানেল রয়েছে এখান দেখুন এই যে কমেন্ট অপশন রয়েছে এখানে কমেন্ট করতে পারেন আর এই পোস্টের এখানে আসার তো কোনো প্রয়োজন নেই তারপর যদি আপনারা এই পোস্ট এখানে আসতে চান না ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সিপি লেখা ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে পোস্টটি আপনাদের সামনে চলে আসলে এই এখানে মোড় লিখে তাদের অফিসিয়াল চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে এখানে চলে আসবে এখান থেকে তাদের চ্যানেলটা আপনার ঘুরে দেখতে পারেন অথবা টুইটারে গিয়ে স্ক্রিয় লিখলে তাদের অফিসিয়াল ভেরিফাইড টুইটার পেজ আপনারা পেয়ে যাবেন এখানে তারা আপডেট দেয় এখান থেকেও দেখে নিতে পারেন তো এই আপডেটগুলো আপনাদের খোঁজার দরকার এগুলো তো আমি দিয়ে দিই তারপর যদি চান্স আপনারা নিজের নিজেরা খুঁজবেন খুঁজতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয় আশা করি সকল কিছু ক্লিয়ার তো এতটুকুই ছিল স্ক্রিন ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই যে আপডেটগুলো দিলাম এই আপডেটগুলো সম্পর্কে আপনার বন্ধুরাও জানতে পারেন এবং আপনাদের সব বন্ধুরা এটাই ভিতরে কাজ করে এখন পর্যন্ত ওয়ালেট কানেক্ট করে নেই তারা ওয়ালেটটি কানেক্ট করে নিতে পারে এবং তার পাশাপাশি তারা অনেকেই আছেন কাজ এখন অফ করে দিয়েছেন এই ভিডিওটা দেখার মাধ্যমে কাজ করতে পারে আগ্রহী হয় এবং প্রতিদিন এখানে কাজ করে এবং তার পাশাপাশি এই যে ডেলি ট্যাক্স রয়েছে ডেলি ট্যাক্সটা কমপ্লিট করে এখানে যে লেভেল রয়েছে লেভেলটা ইনক্রিজ করে রাখতে পারে এখানে আপনি তত বেশি লেভেল ইনক্রিজ করতে পারবেন আপনার রিওয়ার্ড কিন্তু তত বেশি হবে তার পাশাপাশি ডেলি ট্যাক্সগুলো কমপ্লিট করলে এখানে আপনার যে পয়েন্ট এই পয়েন্টগুলো বৃদ্ধি পাচ্ছে পয়েন্টগুলো বৃদ্ধি পেলেও কিন্তু আপনার এই লোকেশন এখানে বৃদ্ধি পাবে আশা করি সকল কিছু ক্লিয়ার তো এই ভিডিওটি আল্লাহ হাফেজ